আমার তুলসীর চারা এই গরমেও মোটামুটি এতটা বড় হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কি ঠাটা পড়া রোদ্দুর, আর এখন বাজে 10:15, এত সকালেই আজকে এত গরম, এত রোদ্দুর। আমার দিনটা আমি আজকে এইভাবেই শুরু করছি। এখন বাজতে যায় 11:30, আমি প্রায় অলমোস্ট, আমাকে 40-45 মিনিটস লাগলো ছেলেকে ঘুম পাড়াতে। ইউজুয়ালি ও বাবার কাছে ঘুমায়, তো ওই জন্য আমার কাছে যখন আমি ঘুম পাড়াই ও খোঁজে ওর বাবাকে, তাই জন্য একটু টাইম বেশি লাগলো। ওর বাবা ঘুম পাড়াতে পারেনি, তার কারণ ওর বাবা আজকে স্যাটারডের দিনও ব্যস্ত, স্যাটারডের দিনও ওকে কোনো শান্তি নেই, এই অফিসের একটু কাজ করছে। হাই বলে দে সবাইকে, কালকে খুব কমই দেখেছে সবাই কালকের ভিডিওতে। তবে যত কম দেখে তত ভালো, অনেকদিন পর পর দেখলে একটু নতুনত্ব লাগবে, বেশি পাকা। আর এই আমি ব্রেকফাস্টের জন্য বানিয়েছি আলুর তরকারি, আর এখানে ময়দা মাখা আছে, লুচি বানাবো। তো তাড়াতাড়ি আমি বানিয়ে ফেলি, আমাদের ব্রেকফাস্ট অলরেডি লেট হয়ে গেছে, তার কারণ ছেলে, এখন ছেলের স্কেজুয়ালের সাথে আমাদের লাইফ সাইকেল চলছে। এই আমার অলমোস্ট লুচি হয়ে গেল, মানে হয়ে যাচ্ছে, ভালোই ফুলছে, বাট শান্তনুদার মতন কিন্তু এত ভালো হচ্ছে না। শান্তনুদা একদম বেস্ট লুচি ফোলাতে। চলো আবার খাওয়ার সময় দেখা হবে। সবাই আমরা খেতে বসে গেছি, আর এই যে ইনি, এনাকে ঘুম পাড়াতে 1 ঘন্টা লাগে, বাট ঘুমান আধা ঘন্টা। আজকে বাঙালি সেরা ব্রেকফাস্ট, লুচি আলুর তরকারি। আর এই যে ছেলেরও লুচি, ও খুব ভালো খায়, ছোট্ট লুচি গোবলার জন্য। ওই দেখো সঙ্গে সঙ্গে উঠে নিয়ে যায়, কি খুশি, পিওর বাঙালি। উইকেন্ডে লুচি আর আলুর তরকারি। সানডে হলে ভালো হতো, বাট ঠিক আছে, স্যাটারডে ঠিক আছে, এই এই স্যাটারডে একটু বেশি, বিকজ আমরা অলরেডি টু মাচ ওয়ার্ক করে ফেলেছি এই গত দুদিনে। আজকে আমাদের কুল কাম উইকেন্ড স্টার্ট। চলো খেয়ে নি তাহলে আমরা। ওর বাবা ওরকম করে ওকে খাচ্ছে, আর ও ওটা ব্যাক করছে, দেখ কি পাকা। দাঁতটা দেখিয়ে দে, দেখি সবাইকে দেখিয়ে দে দাঁত, ঠোঁটের ভিতরে ছোট্ট ছোট্ট পুচকে পুচকে দাঁত লুকিয়ে রয়েছে। নিচেরটা সবাই দেখতে পারে, উপরেরটা দেখা যায় না। তো দেখো সেম সেম আওয়াজ বের করছে, কি পাকা। আর আজকে বাইরে একদম বেরোনোই যাচ্ছে না, একটুখানি ব্যাকইয়ার্ডে গেছিলাম ওকে লাঞ্চ খাওয়াতে, মাই গড, মানে গরম হাওয়া না, পুরো এখানে তো টেক্সাস এমনি হাওয়া, গরম হাওয়া মনে হচ্ছে হিট করছে। আমাদের পাশের বাড়ি এটা, আর তার ওই পাশের বাড়িটা ওদের পুল আছে, তো ওরা আজকে পুল পার্টি করছে সব ফ্যামিলি নিয়ে। আর বাইরে এত গরম আজকে, মানে গরমের থেকেও না যে হাওয়াটাও দিচ্ছে, এখানে তো এমনি টেক্সাসে হাওয়া বেশি, আর যে হাওয়াটা দিচ্ছে মানে পুরো হিট করছে গরমটা, এত গরম। তো ওর জন্য আমরা তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একটুখানি ল্যাতি খাচ্ছিলাম ঘরের মধ্যে, এখনও বাবার সাথে ছেলে খেলা করছে প্রীতি ওপরে ওর রুমে, আর আমি আর কি ঘরেই বসেছিলাম। তো একটুখানি বাইরে এসে ভাবলাম দেখি, আমার খারাপও এতটা লাগে না এই গরম, ভালোই লাগে, কিন্তু অনেকক্ষণ আবার বাইরে থাকলে তো হেডেকও হয় না এই রোদ্রে। তো যাই হোক, এমনি আজকে কোথাও যাওয়ারও কোনো প্ল্যান নেই, কিছু ভালোও লাগছে না, মানে কোথাও যেতেও ইচ্ছে করছে না, দুদিন ধরে এত রোদ্রে ঘুরেছি, তো তো মনে হচ্ছে ঘরেই আর কি ল্যাত খাই। কি করেছো? দুষ্টুমি করে যাচ্ছে,
কি করেছে বাথরুমে এসে? এটা ওই ছেলেটা ওই যে আমাদের যে মোড়ের মাথায় যে পাঞ্জাবি বাচ্চাটা ওটা এটা না এটা দেখি দেখে তো মনে তো তাই হচ্ছে বাট ও ওরা যে দেখ মানে এই জায়গাটা মনে ওরা বিল্ড করলো কারণ ওদের পুলে জাকুজি ছিল না তো ছিল তো ছিল আগে হ্যাঁ ওদের ওটা তো ওই যে রিসারফেস করেছে পুলটা মানে এই এই পুল যাতে থাকে না তাদের প্রত্যেক 5-6 বছর পর পর ওই তলার যে সারফেসটা ওটা ওই অ্যালগি সব ওইসব শ্যাওলা ফ্যাওলা জমে ওটা নষ্ট হয়ে যায় পুল পার্টি হচ্ছে ব্যাকইয়ার্ডে এদের ব্যাকইয়ার্ডটা খুব সুন্দর ফুল দিয়ে ওখানে আবার একটা শামিয়ানা করে এনো মানে ওই জায়গাটাতে কুকিং এর ব্যবস্থাও করা আছে বারবিকিউ করতে পারে আর এরা ভালোই পার্টি করছে আর এদের ব্যাকইয়ার্ডটা অতটা সেরকম না কিন্তু আমাদের আবার এই পাশের এদের ব্যাকইয়ার্ডটাও খুব সুন্দর সাজানো এদের ফুল গাছ টাজ দিয়ে ভালো সুন্দর সাজানো এরাও ভালো পার্টি করে সামটাইম আজকে যা গরম পুল পার্টি বেস্ট পার্টি করে বসারই জায়গা নেই পিটির খাটটাও তো ছোট মানুষ বসে না শুধু পুতুল বসে থাকে আমরা সবাই পিটির ঘরে চলে এসেছি বসার জায়গা নেই বসার জায়গা নেই তার কারণ চারিদিকে পুতুল আর পুতুলেই শুধু পুতুল পুতুল এইটা দেখা তো হলুদ এটা দেখো পুতুল এটা যে পুবিয়ার বাবা দেখো মানুষের থেকে বড় আর এই হলুদটা কি আর ওইটাকে দেখো এই হলুদটা চিকেন দেখি এটা হচ্ছে মরা মুরগিটা যেটা ওই যে এক্সপ্রেস ইয়ে চিকেন এরকম ফ্যাট হয় নাকি এটা শুয়োরের মতন দেখতে লাগছে আরে দেখো এখানে নিচেও পড়ে রয়েছে ওই ওপরে পড়ে রয়েছে ওইদিকে পড়ে রয়েছে মা দেখো কত চারিদিকে আর তোর মাথার তলাতে মনে হয় রয়েছে না বুঝলে ওইখানে কি অক্টোপাস ওখান থেকে করানো এটা হচ্ছে ওর নাম অনুশুয়া পাগল হয়ে গেছে ও বাবা জে এখন আমরা পিটির রুমে এসে অত্যাচার করছি পিটির সাথে বাবা ছেলে দুজনে ল্যাত করার মতন ঘুমাচ্ছে পিটির ঘর থেকে আসার পরে বাবা ছেলে দেখতেই পারলে যে কিভাবে ঘুমাচ্ছিল জড়াজড়ি করে তা ঘুম ছেলে উঠে গেছিলো এক ঘন্টার মধ্যেই উঠে গেছিলো আমি ততক্ষণ একটুখানি বসে টিভি দেখছিলাম তো উঠে যাওয়ার পরে আমি একটু ফ্রেশ হয়ে গিয়ে ওকে ব্যাকইয়ার্ডে নিয়ে এসেছিলাম যে ঠিক আছে এখানে বাইরে বসে বাইরেটা দেখতে দেখতে খেয়ে নেবে আগে খেয়ে নিতো সেরকমভাবেই বাট খেলো তো নাই মানে উঠে ওই চেয়ারের মধ্যেই উঠে যাবে দাঁড়াবে খেতেই চাইছে না তো তারপর আবার ঘরে নিয়ে গিয়ে টিভি চালিয়ে খাওয়াবো তাও খাচ্ছে না তারপরে আমি একটা ছোট্ট ক্লিপ করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি ওর বাবার আমি মোটামুটি রীতিমতন মানে আমাদের মাথার ঘাম পায়ে পড়ে গেছে ডান্স করতে করতে ওকে খাওয়াতে হলো খাওয়া নিয়ে ও এত কোনো দিনও জ্বালাতো না মানে রিসেন্টলি এটা ও শুরু করেছে জ্বালানো আগে মানে খাবার দেখলেই পাগল হয়ে যেত আর খাইয়ে দিলে মানে ঝটাঝট দু সেকেন্ড ওকে খাওয়ানো হয়ে যেত বিশেষ করে টিভি যদি চালিয়ে দিতাম বা ব্যাকইয়ার্ডে বাইরেটা দেখতে দেখতেও খুব তাড়াতাড়ি খেয়ে নিত এখন মানে টিভি চালা ওর বাবা ডান্স করে তাও মানে খেতে যায় না তারপরে তাও একটুখানি ওর বাবা যদি ডান্স করে তাও দেখে আর ওই একটা ক্যাটরিনার গান আছে না জানা যা ওই গানটা যদি চালিয়ে দিই এইটা দেখলে তাও একটু মানে খেতে তাও অনেকটাও টাইম লেগে যায় ওকে তো ওই ক্লিপটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি দেখো সেটা মানে সিরিয়াসলি এ বাচ্চা কি বাচ্চা এই দেখো সঞ্জিতা এখন ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছে এরকম করে যুদ্ধ করে ওকে খাওয়াতে হয় অলমোস্ট পুড়ে যাবে কি পরিস্থিতি দেখ
এরপর থেকে মানে আজকাল খাওয়া নিয়ে খুব জ্বালাচ্ছে লাস্ট কয়েকদিন ধরে। এত কেন করছো গুবলা? খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। কেন ভালো লাগছে না? ভালো লাগছে না? My goodness, কাজিস কেন বল? সবাইকে বল কাজিস কেন? এখন জল নিয়ে এরকম দুষ্টুমি করবে? ওই দেখো বন্ধ করে দিলে আমাদের ছোট্ট হিরো রেডি, স্নান কমপ্লিট, নাইট ড্রেসও পরানো হয়ে গেছে। এখন একটুখানি ওকে খাওয়ার পরে জল খাইনি, বাইরে চলে গেছিলো খেলতে, তো ওকে এখন একটু জল দিয়েছি, খাই কি না। তোমাদের অনেকে প্রশ্ন হতে পারে যে ওকে আমি কেন রাত্রিবেলা স্নান করাই। অ্যাকচুয়ালি আমেরিকাতে এখানে ডাক্তাররা বলে রাত্রিবেলাতেই স্নান করাতে, বিকজ আমারও সেটা ফিল হয়েছে, বিকজ প্রথম প্রথম আমি ওকে দুপুরবেলা স্নান করিয়ে দিতাম, কিন্তু তারপরে দেখলাম যখন থেকে ও বিশেষ করে হাঁটা শিখেছে, বাইরে খেলে, ঘাসের মধ্যে ব্যাকইয়ার্ডে পড়ে, মানে নোংরা খাটে, তো তারপরে ওকে দুপুরবেলা স্নান করালেও আমাকে রাত্রিবেলা ব্যাকইয়ার্ড থেকে নিয়ে এসে ওকে আবার আমার ওর গা হাত পা ধোয়াতে হতো। তো সেই জন্য আমি ভাবলাম যে এটাই অ্যাকচুয়ালি এটাই হয়তো লজিক, যে সারাদিন বাচ্চারা খেলো, যেখানে খুশি যা খুশি করো, খাওয়া দাওয়া খাওয়াতে গেলেও সারা গায়ে পড়ে, তো একেবারে রাত্রিবেলায় স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে মনে হয় ঘুমটাও ভালো হয়, যেরকম আমাদের বড়দের হয়। বাট এর তো তারপরেও ঘুম সেরকম ভালো হয় না। তো যাই হোক, নবকেও পাঠালাম আমি ওয়ালমার্টে, ছেলের দুধ ফিনিশ হয়ে গেছে তো দুধটাও আনতে গেছে। তো তোমাদের যদি আমাদের এই ব্লগটা একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবার একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বাই বাই। কিসি হ্যাঁ।